হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জালের জোড়াটা কীভাবে দেওয়া হয় অর্থাৎ আপনি জাল বোনানোর পরে জালটি রাউন্ড করার জন্য যে সাইড জোড়াটি দেওয়া হয় সেটা দেখাবো তার আগে আমি কিছু রাউন্ড জালটি বনিয়ে নিই আচ্ছা আমি মোটামুটি একটি জালের পর্যায়ে নিয়ে আসছি এখানে মাঝখানে মালিও দেওয়া হয়ে গেছে এটুকু করলাম জাস্ট জালটি জোড়া দেওয়া দেখানোর জন্য তো আমি একটা কথা বলি জাল আপনি যখন বানানো শিখে গেছেন তাহলে এই জোড়া দেওয়াটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই এটি একটি সিম্পল ব্যাপার আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখাচ্ছি তার আগে একটা কথা বলে রাখি এরকম কাঠি আপনার যেটা জাল বনাবেন সেটা একটা এরকম থাকবে আরেকটি কাঠিতে এভাবে সুতা নেবেন নিয়ে সেটা আলাদা রাখবেন জাল জোড়া দেওয়ার জন্য সাইড দিয়ে জোড়া দেওয়ার জন্য সেটা শুধু জোড়া দিবেন আর এটার সাথে থেকে যাবে আর আরেকটা পার্ট যেটা দিয়ে আপনি জাল বানাবেন অর্থাৎ আপনার এই কাঠি থাকবে দুইটি তাহলে আমি আপাতত আমার কাছে একটি আছে তো আমি এটা এখান থেকে সিরে নিচ্ছি সিরে এখানে আমি বানব আচ্ছা জালটি আগে এই জোড়াটা এভাবে দিব তার আগে সুতাটি মাথায় আমি বেঁধে নিলাম আমার সুবিধার জন্য এখানে কোনো রুলস নেই তাহলে সাইডগুলো আগে আলাদা করে ধরি এই হচ্ছে সাইডগুলো আলাদা করে ধরে শুরু করব উপর থেকে তাহলে প্রথম ঘর যেটা সেখান থেকে শুরু করলাম এই সাইডের প্রথম এবং এই সাইডের প্রথম এভাবে সাইডে একটি একটি করে ঘর নিব আর জোড়া দিব সিঙ্গেল গিট ডাবল গিট দুটোই দিতে পারেন সরি আপনার আপনাদের সুবিধা মতো গিটটা দিয়ে দিন জালে গিট দেওয়ার মতো করে এইভাবে এই কাঠিটা এখানে ঝুলতে থাকবে আপনি এক হাত জাল বনাবেন আধা হাত আপনি জোড়া দেবেন আধা হাত ও খোলা থাকবে সেক্ষেত্রে আপনার জাল বোনাতে সুবিধা হবে এবার আমি দেখে দিচ্ছি এই যে হচ্ছে জালটি গোল হয়ে গেল আর এই যে জালের জোড়া জাস্ট কিছুই না এক পাশের একটি সুতা আর এই একটি সুতা দুই পাশের দুটি সুতা এক জায়গা করে নিয়ে ভিতর দিয়ে আপনি জোড়া দিয়ে দিবেন একটা দুটা তিনটা এভাবে জোড়া দিয়ে আপনার জালটি গোল করতে পারবেন ধন্যবাদ সবাইকে